কেন্দ্রের বাইরে ছোট্ট একটা এলাকার জন্য কিন্তু এটা যথেষ্ট। আমরা এটা প্রার্থীদেরকে বলেছি, তোমরা কেন্দ্রে যাওয়ার পরে কোন প্রার্থীর সাথে বা প্রার্থীর কোন প্রতিনিধি যে কেউ আসুক কারোর সাথে বলবার 10 সেকেন্ডের বেশি না, যে না আমাদের সকল কার্যক্রম মনিটরিং হচ্ছে, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করব, এবং প্রিসাইডিং অফিসার কারক যদি আচরণে কোনো অস্বাভাবিকতা দেখো তোমরা রিপোর্ট, এবং নির্বাচনী দায়িত্ব পালনে আমরা কিন্তু সকলে এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। অনেক জায়গায় দেখেছো না, বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন থেকে অনেক শক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, দেখেছো তো টিভিতে। এই জিনিসটা যেন মাথায় থাকে যে আমরা আমাদের প্রত্যেকের এখানে 3608 জন যদি ঠিক মতো কাজ করে, একজনের একটা বড় ভুলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের এখানে এতগুলো লোক আছে, যেতে যেতে কিন্তু একটা কেন্দ্রকে 5-6 জন হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমাকে তোমার ওই দায়িত্বটা নিতে হবে। আমি শেষ করে দিতে চাই, যেহেতু ব্রিফিংয়ের প্রত্যেকটা পয়েন্টই ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে বলা হবে, আমরা বাংলাদেশ পুলিশ 1971 সালের মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় অবদানের মাধ্যমে জন্মগ্রহণ লাভ করা বাহিনী। আমরা কিন্তু করোনাকালে দেখিয়েছি আমরা কি করতে পারি, আমরা কি সুনাম অর্জন করেছি সেটা কিন্তু আমরা করে দেখিয়েছি। আমি তোমাদের এখানে সকলে নাই, হয়তো বিভিন্ন কারণে কিছু অ্যাবসেন্ট আছো, প্রত্যেকে প্রত্যেকের কাছে পৌঁছাবে এই সুনামটা আমরা ধরে রাখতে চাই। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের একজনের কারণে আমাদের কারো আমাদের বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। তো যেটা বলেছিলাম, আমরা তোমাদের সকলকে আরেকটা, আমার এখানে সদস্যরা যেভাবে সুস্থ শরীরে এসেছে এবং তাদেরকে আগামীকাল সন্ধ্যায় সকলকে একইভাবে আমরা সুস্থ শরীরে সকলকে দেখতে চাই। এটা যদি তোমরা প্রপার রায়ত দেওয়ার প্রপার প্রসিডিউর ফলো করো তাহলে ইনশাল্লাহ আমাদের কারো মহান সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের সব নিয়ত কবুল করবেন। তোমরা সকলে ভালো থাকো, এবং অগ্রিম একটা সকলকে একটা করদালি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। শেষ করে ধন্যবাদ স্যারকে। স্যার এখন 100% চার্জ আছে নাকি ফুল চার্জ? যাই হোক, এখন আপনাদের এর ব্রিফিং শেষে স্যারের সৌজন্য এবং স্যারের সহযোগিতায় দক্ষিণ এবং ওসি কোতোয়ালি আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন। আপনারা সিসির সাথে এই লাঞ্চের প্যাকেট নিয়ে যাবেন, এবং আগামীকাল দুপুরেও আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। আর আমি একটু আবহাওয়ার একটু ভবিষ্যৎবাণী করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাহাদুর। বৃষ্টি হওয়ার সবাই কেমন আছে? সবাই ইনশাআল্লাহ কালকে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন, সবাই আশা করি সুস্থ নির্বাচন যেভাবে হয় দোয়া করবেন। এখন আছে কুমিল্লা বাসা শহীদ সৈনিক শহীদ দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা। এখন বক্তব্য রাখছে আমাদের আপনাদের গাড়ি ঈদগাহ মাঠে আছে, সবার গাড়ি কেন্দ্র কেন্দ্র যাদের ডিউটি তাদের তো জেলা স্কুল। আপনারা একটু বসে, অনেক বেশি আমাদের একটু সময় লাগবে। ভাই আপনার লোকগুলোর জন্য লাঞ্চের ব্যবস্থা আছে? আটটা করে রাখছি, মানে একটা না খুলে ঠিক করে।
মানে আরবি রুটে আমরা এখন আছি শহীদ আবু জাহিদ মিলনায়তন কুমিল্লা জিলা স্কুল কুমিল্লা। একুশ নম্বর কেন্দ্রে পুলিশ বাহিনী এবং আনসার সদস্যগণ আপনারা এখন আমার এই যে আমরা সারা ডিউটি করছি আগে এখানে উপস্থিত আছেন আনসার সদস্য, পুলিশ, ডিবি, সিএমবি, বিজিবি, র‍্যাব সহ অন্য অন্য সদস্যরা। নির্বাচন হয় আমাদের সাথে যারা কাজ করবেন নির্বাচন সংশ্লিষ্ট তাদের সাথে যাতে আমাদের সুন্দর একটা সমন্বয় থাকে সেই লক্ষ্যে আমাদের আজকের ব্রিফিংয়ে আপনাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। আমি জানি সদরে না সদর সদরে আমাদের অন্য যে সকল অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যেগুলো আছে এগুলোর জন্য আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত অফিসাররাও আছে। আরেকটা জিনিস আমি ভুলে গেলাম, আমাদের একটা কৃতজ্ঞতা জানানো হয়নি, সেটা হচ্ছে গত 26 তারিখ থেকে 12-13 ঘন্টা 26 তারিখ থেকে কিন্তু আরআরএফের ফোর্স, তারপর এপিবিএন আসছে 26 এপ্রিল, কিন্তু মে মাস লাগে, কতদিন হয়, প্রায় 2 মাস যাব। আমি মাঝে মাঝে বাসায় গিয়ে বসে ভাবি যে 12-13 ঘন্টা ডিউটি করছে, 32-33 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা সকলে, আমি ব্যক্তিগতভাবে ওদের কাছে কৃতজ্ঞতা করি, আমরা সবাই তাদের জন্য একটা করতালি দিই তো। আর ব্রিফিং এর পর তো দেখা হবে না, আরেকটা লাস্টে করতালি হবে, সেটা চৌগ্রিম করতালি, ভাষা সৈনিক, আমরা যে আগামীকাল দায়িত্ব পালন করবো সেটার জন্য তোমাদেরকে চৌগ্রিম করতালি দেওয়া হবে। আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে Thank you.